সাতমান কম্পিউটার এর পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং আন্তরিক অভিনন্দন। আজকে আমরা দেখাবো যারা ডেভেলপার আছে অর্থাৎ ডেভেলপারের কাজ করে, ওয়েব ডেভেলপারের কাজ করে, তারা মোটামুটিভাবে যে বিষয়টার সাথে পরিচিত এটা হচ্ছে আপনার ফায়ারবাগ। এখন ফায়ারবাগের যেহেতু আপনার ফায়ারবাগটা আপনার ফায়ারফক্সের উপরেই বেশ করে বেশিরভাগ কাজ করে এবং ফায়ারফক্স দিয়ে মোটামুটিভাবে যারা ডেভেলপার আছে এবং আমিও মোটামুটিভাবে একটু ডেভেলপারে কাজ করি, তা আমরা এটা আমরা বেশিরভাগে ফায়ারবাগ ব্যবহার করে থাকি। কিন্তু এখন দেখা যায় ফায়ারবাগটা আর কাজ করে না, ফায়ারবাগ যেহেতু কাজ করে না, এখন আমরা দেখাবো যে কীভাবে আপনারা ফায়ারবাগটা আসলে ফায়ারফক্সে সেট আপ করবেন। তাহলে বলে রেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বক্সে মেসেজগুলো চলে যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউটোরিয়াল। আমরা একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে যদি ব্রাউজারে অ্যাড্রেস বারে লিখি ফায়ারবাগ, দেখুন আমরা ফায়ারবাগের সাইটটা একটু ঢুকতেছি, তাহলে আপনার বিষয়গুলো আসলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ফায়ারবাগে যদি আপনি ঢুকেন, এই জায়গায় দেখা যাচ্ছে তারা বেশ কিছু কথা এই জায়গায় লিখে লিখেছে, আপনারা পড়ে নেবেন। যেমন এই জায়গার মধ্যে আমি একটু বলি, যেমন লাস্ট 12 ইয়ার লাইফ অন ইন ফায়ারফক্স ডেভেলপার টু। এখন এবং তারা বলতেছে যে তারা সাজেস্ট করতেছে যে আপনার ফায়ারফক্স ডেভেলপার যে এডিশনটা আছে ওই এডিশন ব্যবহার করে দেন, অর্থাৎ ওই এডিশনের মধ্যে তারা যে ফায়ারবাগের যে অপশনগুলো আছে ওই অপশনগুলো মোটামুটিভাবে ওই এডিশনে দেওয়া আছে। কিন্তু যারা আমরা ফায়ারবাগ যারা ব্যবহার করে অভ্যস্ত, তারা কিন্তু আসলে ওই মজাটা কিন্তু আসলে আপনার ফায়ারফক্স বলেন আর হচ্ছে আপনার ফায়ারফক্স ডেভেলপার এডিশন করেন ওই মজাটা এদের মধ্যে পাওয়া যায় না। আচ্ছা, এখন আমরা এই জায়গার মধ্যে লিখি সাইবারফক্স। সাইবারফক্স ডাউনলোড, সাইবারফক্স ডাউনলোড যদি লিখি তাহলে সাইবারফক্সের আপনার এই যে এই জায়গার মধ্যে যেটা আছে আপনারা এই জায়গায় চলে যান, এই যে এটার ভিতরে ক্লিক করলাম, দেখুন এখান থেকে যে আপনারা তার ফাইলে ক্লিক করতে পারেন অথবা এই জায়গার মধ্যে সরাসরি আপনারা ডাউনলোড করতে পারেন যে ভার্সনটা ইচ্ছা করে। যেমন তার লেটের ভার্সন দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে কোন ভার্সনটা, তার লেটের ভার্সন আসছে এই জায়গায়। যেমন আপনারা সাইবারফক্সেরও লাস্ট আপনার এই যে দেখেন 2018 সালে তারা আপনার আপডেট করেছে, এরপর থেকে তাদের আসলে সাইটটি আর কাজ করে না, কাজ করলে হয়তো বা অনেক কিছু আরও পাওয়া যাচ্ছে। এখন এটা আপনারা যে কোনো একটা ভার্সন বা ইন্টেল বা AMD-র জন্য যে কোনো একটা ভার্সন আপনারা এটা ডাউনলোড করতে পারেন। যেমন আমরা যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যেমন এটা আপনার ডাউনলোড হবে, এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। এবং যেমন আমরা এই যে ডাউনলোড আমাদের দরকার নেই, আমরা ক্লিক করে যেহেতু এটা ডাউনলোড করা আমাদের অলরেডি আছে, এটা আপনারা দেখাবো কিছুক্ষণ পরে আমি। এখন এই জায়গার মধ্যে আবার লিখে দেন আপনারা যেমন ফায়ারবাগ, ফায়ারবাগ প্লাগইন। যেমন ফায়ারবাগ প্লাগইন এটার আপনারা ভার্সনটাও দিয়ে দিতে পারেন, যেমন আপনার 2.0.1 ওকে। দেখুন এই জায়গার মধ্যে আপনাদের বিভিন্ন সাইট এদের মধ্যে সাজেস্ট করতে তারা কোন কোন সাইটের মধ্যে আপনারা ঢুকবেন বা কোন কোন সাইটের মধ্যে ডাউনলোড করবেন। যেমন আমি দু একটা সাইটের মধ্যে ঢুকি তাহলে আপনারা বুঝতে এটা বুঝতে পারবেন। যেমন আমরা ঢুকলাম, যেমন এই জায়গার মধ্যে রিডাইরেক্ট করতে একটা জায়গায় সাইটের সমস্যা এটা প্রয়োজন নেই। যেমন আমরা এই জায়গা থেকে যেমন এই দেখায় দেখুন ডাইরেক্ট ডাউন ডাউনলোড যদি ক্লিক করি তাহলে আপনার এই জায়গার মধ্যে দেখতে পারবেন যে এটা আপনার ডাউনলোড হবে। যেমন অটোমেটিকলি যদি না চান ক্লিক ইয়ার এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এটা, যেমন এই যে ডাউনলোড হচ্ছে। আচ্ছা এটা কেটে দিলাম। আচ্ছা এখন এই দুইটা ফাইল ডাউনলোড করার পরে আপনারা এই দুটা ফাইল আমি অলরেডি আপনারা ডাউনলোড করে রেখেছি, দেখুন এটা ইনস্টল করেন অর্থাৎ সাইবারফক্স ইনস্টল করেন। সাইবারফক্স যখন আপনারা ইনস্টল করবেন
দেখুন আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, ইচ্ছা করলে এই যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট দিয়ে দিতে পারেন, অর্থাৎ শর্টকাটে ডেস্কটপের মধ্যে এটা আইকনটা আসবে, ওই বিষয়টা এটা। একটু অপেক্ষা করি, এটা ডাউনলোড আপনারা ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করি। আচ্ছা, যেমন আমরা ফিনিশ দিলাম, এটা রান হচ্ছে। আচ্ছা, এই জায়গার মধ্যে হচ্ছে আপনারা ক্রোম থেকে বা ইন্টারনেট আপনার মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার থেকে কোনো কিছু আনবেন কিনা, এটা ইচ্ছা করলে আনতে পারেন, না হতে পারে, অথবা নাথিং দিতে পারেন। যেমন আমি যদি ক্রোম দিয়ে দিই, অর্থাৎ ক্রোমের ডাটা এবং আপনার যে ব্রাউজিং হিস্টোরিগুলো আছে অটোমেটিক সে জায়গার মধ্যে আনবে আর কি, কালেক্ট করে। আচ্ছা, এইগুলোর মধ্যে এগুলো আসলে প্রয়োজন নেই, কেটে দিলাম, কেটে দিলাম। এখন নো একটা ট্যাব ওপেন করি, ট্যাব থেকে আপনারা জাস্ট আরেকটা ইচ্ছে হলো নতুন ট্যাব নিতে পারেন, নতুন ট্যাব নিয়ে আপনারা ওই যে ফায়ারবাগ যেটা আপনারা ডাউনলোড করে লিখেছে, এই যে ফায়ারবাগ, ফায়ারবাগটা এনে ট্র্যাক করে এটার উপরে ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরে দেখবেন দেখাচ্ছে সে হচ্ছে আপনার ইনস্টল। এখন যদি ইনস্টল করি, ইনস্টল করে যেমন রেজিস্টার নাও, অর্থাৎ আপনার সাইবারবক্স আবার চালু হচ্ছে। এখন এই জায়গার মধ্যে আপনার যদি খেয়াল করি, তাহলে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এই দেখ কোনার মধ্যে ফায়ারবাগের আইকনটা এসে গেছে। এখন দেখুন সুন্দর, এটা দিয়ে যদি আমরা যদি একটু যদি কাজও যদি করি, তাহলে আপনারা আসলে দেখতে পারবেন। যেমন এটা আছে, যেমন আমাদের ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম, এটা আমার ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম। আচ্ছা, দেখ এটা মূলত আমাদের তৈরি করা, দেখতে পারতেছেন আমরা মোটামুটি আপনার আপনার ওয়েব ডেভেলপার এবং আপনার অফিস অ্যাপ্লিকেশন বিভিন্ন বিষয়ে আপনার ট্রেনিং দিয়ে থাকি, আউটপুটিং সহ। আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন এই জায়গায় যদি আপনারা বারবার আসলে এটা কাজ করে কিনে একটু দেখি আমরা লাস্ট, যেমন এই জায়গার মধ্যে লেখা আছে কিছু লো র্যাম, যেমন এই লো র্যাম, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্ড, অর্থাৎ আমরা মোটামুটি ভাবে একটা সাকসেসফুলি ভাবে আমরা এটাকে ইনস্টল করতে পেরেছি। এবং এই জায়গার মধ্যে যদি যাই, দেখুন এলিমেন্ট কপি, অর্থাৎ এই বিষয়গুলো যারা আমরা ডেভেলপার আছে তারা অবশ্যই আমরা বিষয়গুলো আসলে জানি, বিষয়গুলো সম্বন্ধে আমাদের অবগত আছে। এখন মোটামুটি ভাবে আমরা ফায়ারবাগ ইনস্টল করে দেখিয়ে দিলাম কিভাবে এটা কাজ করে। অনেকেই হয়তো বা চিন্তা করতেছেন যে এটা মনে হয় ফায়ারফক্সের মধ্যে এখনো কাজ করে, তাহলে আমি আপনাদের ফায়ারফক্স সাইট থেকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। যেমন আপনার ফায়ারবাগ ফর ফায়ারফক্স, এখন এখানে যদি এই ফায়ারবক্সে যদি প্লাগিনের মধ্যে যদি ঢুকেন, দেখেন আপনার ফায়ারবক্সে ফায়ারবক্সের যেই আপনার ইয়াটা আছে, অর্থাৎ তাদের যে সাইটটা আছে, তাদের যে সাইটের মধ্যে এই জায়গার মধ্যে ঢুকে ঢুকেন, তাদের সাইটের মধ্যে এই আপনার ইয়াটা পাবেন না, অর্থাৎ এই ভাষণটা তারা সাপোর্ট করে না। তারা বলতেছে আপডেট টিম, অর্থাৎ আপনার নিউ আপনার ফক্স ফায়ারফক্স অ্যান্ড গেট দ্য থিম, অর্থাৎ আপনারা শুধুমাত্র ফায়ারবক্সের যে থিমটা আছে ওই থিমটা আপনারা ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফায়ারফক্সের মধ্যে এটা আপনারা ব্যবহার করতে পারেন, অন্য আসলে অন্য কিছু এটার মধ্যে ব্যবহার করা যায় না। এখন আপনারা যদি মনে করেন যে না হয়তোবা এটা ব্যবহার করা যায়, তাহলে আমি আপনাদের ফায়ারফক্স যেটা আছে ফায়ারফক্স আমরা একটু ওপেন করে অবশ্য আপনাদের দেখিয়ে দিতে পারি বিষয়টা কি করতেছে। ফায়ারফক্স, এই দেখুন ফায়ারফক্স আমাদের ইনস্টল করা আছে,
এখন আমরা ফায়ারফক্সটা আপনার চালু করতেছি, ফায়ারফক্স চালু করে এটা আপনারা দেখে দিচ্ছি যে আসলে ফায়ারফক্সের মধ্যে এটা কাজ করে না। যেমন আপনার ফায়ারফক্স এখন এটা আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা ফায়ারফক্সটা যদি ওইটার মতো যদি আমরা যদি এই জায়গা যদি যাই, এখন দেখা দিল আপনার ফায়ারফক্স যেটা আপনার নেমেছিলাম এটা আপনার ট্র্যাক করেন বা ট্র্যাক করে ছেড়ে দেন। ছেড়ে দিলে দেখবেন এটা এই জায়গার মধ্যে ইনস্টল হয় না, ইনস্টল না। অথবা আপনারা বা ফায়ারফক্স এই দেখুন এই জায়গার মধ্যে একটা করাপ্টেড একটা মেসেজ দিচ্ছে, যেমন আনইনস্টল এই দেখুন বিভিন্ন একটা করাপ্টেড একটা সে একটা মেসেজ শো করতেছে, এটা যখন সারি আমি। এখন তাছাড়া আপনারা ফায়ারফক্সের বিভিন্ন ভাষণও ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে পরে ইচ্ছা করলে এটা দেখতে পারেন। আশা করি আপনার কোনোটা এর মধ্যে কাজ করে না এবং কাজ করবে না। আগের যে ভাষণগুলো ছিল এটা মেবি ভাষণটা অনেক উপরের, কিন্তু আগের যে ভাষণগুলো আছে অর্থাৎ দেখা গেল আপনার 52 56 এগুলোর মধ্যে যখন এটা দিবেন তখন দেখবেন ফায়ারফক্স আসবে ঠিকই কিন্তু এটা কাজ করবে না, কিন্তু তাদের থিমটা আপনার এটার মধ্যে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনার বিষয়। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের এই পর্ব থেকে। পরবর্তী পর্বের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।